আসসালামু আলাইকুম বিয়াস, কেমন আছেন সবাই? জানি হয়তো কেউ ভালো নেই। আজকের এই মহামারী বিপদের সময় আসলে আমাদের এতটাই হতাশাভুক্ত কিংবা এতটাই আতঙ্ক, আমরা আসলে মুখের ভাষায় বলাটা আসলে পসিবল না। তো আজ পুরো পৃথিবী আজ ভয়ে আতঙ্ক। তা আসলে একটা অদৃশ্য ভাইরাসকে কেউ দেখে না, কিংবা অদৃশ্য একটা ভাইরাসকে মানে এতটাই ভয়বিধীন ইয়ার মধ্যে আমরা আছি। আসলে ভয়ের যতটুকু তীব্রতা, এটা আসলে বই প্রকাশ করা মানে মুখে প্রকাশ করার মতো ওরকম ইয়ে নাই। তো আজ পুরো পৃথিবী যেখানে এই অদৃশ্য ভাইরাসের কাছে অসহায়, তা আসলে এখানে আর আমাদের কি আর বলার। তো আজ প্রবাসীরা যে কষ্টের মধ্যে আছে, যারা কোম্পানিতে কাজ করে কিংবা বিভিন্ন বিজনেসে, সুপার মার্কেটে কিংবা হয়তো নিজের ব্যক্তিগত কোনো ব্যবসা বাণিজ্য, তা আসলে সব কিছু আজ বন্ধ। তো তারা মানে লজ্জাতে কারো কাছ থেকে চাইতে পারতেছে না, কারো কাছ থেকে কিছু নিতে পারতেছে না। তো আসলে তারা এতটাই ইয়ের মধ্যে আছেন। তো আমাদের বাংলাদেশ থেকে আমাদের গভর্নমেন্ট প্রধানমন্ত্রী একটা ইয়ে করেছেন, অনুদান পাঠিয়েছেন প্রবাসীদের জন্য 4 কোটি টাকার। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে এটা অব্যাহত করছে। তা আসলে এটা যারা আমাদের অসহায় প্রবাসী ভাইয়েরা আছেন, যাদের এই মুহূর্তে মানে সার্টিফিকেট নিয়ে কিংবা নিজে চলার মতো এতটুকু সামর্থ্য নাই, তো ওনারা চেষ্টা করবেন, যোগাযোগ করবেন। আমি নাম্বারটা দিয়ে দিব, ইয়ে করবো। তো আপনি আপনার ইয়েটা ইয়ে করবেন। তো সবাই একের অপরের জন্য দোয়া করবেন এবং সাবধানে চলাফেরা করবেন, সেফটিতে থাকবেন। অবশ্যই কিছু কষ্ট হলো, কষ্টের মধ্যে হলেও বাসায় থাকবেন। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম, ভালো থাকবেন।